আসানসোল লোকসভা উপনির্বাচনের ভোটের প্রচারে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল মহিশিলা বটতলা বাজার থেকে শুরু করে ইসমাইল পর্যন্ত পায়ে হেঁটে প্রচার করলেন আসানসোল লোকসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রচারে এসে রামপুরহাটের ঘটনার প্রসঙ্গে মুখ খুললেন তিনি। এই বিষয়ে অগ্নিমিত্রা পালের বক্তব্য শুনে নেওয়া যাক। পাণ্ডবেশ্বরের বিধায়ক তৃণমূল বিধায়ক হুমকিশ্বরের কথা বলেছেন, আপনি শুনেছেন, কি বলবেন, আপনার রিয়াকশন? দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি জানেন যে বাংলার মানুষ তার পাশে নেই। তিনি কাকে দিয়ে কাজ করাচ্ছেন? পুলিশ এবং প্রশাসন, তারা হচ্ছে তার হাতিয়ার, তারা হচ্ছে তার অস্ত্র। আজকে বাংলার মানুষ এই যে সন্ত্রাসের পরিবেশ, এই যে রামপুরহাটে 12 জনকে জালি মানে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, আজকে আনিস খানকে মেরে দিচ্ছে, আজকে জায়গায় জায়গায় মহিলাদের ধর্ষণ, 11 বছরের বসিরহাটের মেয়েটি প্রাণে লড়াই করছে এখনও আরজিকর হাসপাতালে, তাকে গণধর্ষণ করা হয়েছে, কিন্তু কোনো বিচার নেই, কোনো জাস্টিস, কোনো আমরা দেখতে পাচ্ছি না। এগুলো দিনের পর দিন হয়ে চলেছে এবং তারই মাননীয় মুখ্যমন্ত্রীর উস্কানিতে এগুলো সব হচ্ছে। আজকে এই যে গতকাল যে পাণ্ডবেশ্বরের এমএলএ যে এই কথাগুলি বলেছে প্রেস কনফারেন্স করে, যে যারা কট্টর বিজেপি তাদেরকে বলে দাও যে যদি তারা ভোট দিতে যায় তাহলে কিন্তু তারা নিজের রিস্কে যাবে, যদি না যায় তাহলে বাড়িতে থাকো, ব্যবসা করো, চাকরি করো, কিন্তু যদি যাও তাহলে নিজের রিস্কে যাবে। এই যে ওপেন হুমকি দিচ্ছে, কারণ উনি জানেন যে ওনার মাথার উপর আশীর্বাদ মাননীয় মুখ্যমন্ত্রীর আছে। উনি একাধারে বলেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর পিছন দিক থেকে এই সব মানুষদের উস্কাচ্ছেন। আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি, কালকে আমরা FIRও করেছি এবং আমরা আবারও আপনার মাধ্যমে, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানাতে চাই যে এই সব মানুষকে হাউস অ্যারেস্টে রাখা হোক। এরা হচ্ছে এই যে পরিবেশ আসানসোলের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা কলুষিত করছে, গণতন্ত্রকে শেষ করছে। গণতন্ত্র অলরেডি পশ্চিমবঙ্গে শেষ, স্বৈরতন্ত্র চলছে। আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছি এবং 12 তারিখে 16 তারিখে আমার মনে হয় আমরা এখান থেকেই সেই কাজটা শুরু করব। বারবার টাকা উদ্ধার করার একটা দেখা যাচ্ছে, যে ক্যাশ টাকা পাওয়া যাচ্ছে, পুলিশ বারবার সেটা ধরছে, এই বিষয়টা কি বলবেন, যে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, বাইরে থেকে টাকা ঢোকানো হচ্ছে? না, মাননীয় মুখ্যমন্ত্রী ওটাই আর কি, ইমেজ মেকওভার করার চেষ্টা করছেন বা ইমেজ রিকভার করার চেষ্টা করছেন রামপুরহাটের ঘটনার পরে, কারণ মানুষ তো দেখতে পাচ্ছে যে উনি কী করছেন। যারা রামপুরহাটে খুন করলো সেই সব আদরের ভাইদের নিয়ে গিয়ে তিনি ওখানে গিয়ে মানুষকে বলছেন, তাদের পরিবারকে বলছেন যে চাকরি দেবো আর টাকা দেবো। আপনার মাকে খুন করা হচ্ছে, আমার বাবাকে খুন করছে, তার সন্তানকে খুন করছে, কুপিয়ে কুপিয়ে মারলো, ডিজেল দিয়ে তাকে পুড়িয়ে মারলো, আর তারপর গিয়ে চাকরি দিচ্ছে আর টাকা দিচ্ছে? আপনি কি ভাবেন যে সবাই আপনার দলের মতনই টাকা দিয়ে সবাইকে কেনা যায়? আমি আনিস খানের বাবাকে স্যালিউট করব যে উনি বলে দিয়েছেন আমাকে কেনা যাবে না চাকরি আর টাকা দিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সবাইকে আপনার দলের মতো মনে করবেন না। ভোটের আগে টাকা উদ্ধার হচ্ছে, সেটাই তো ইমেজ মেকওভার করার জন্য করছে। উনি দেখাচ্ছেন যে ওনার পুলিশ কত কাজ করছে, উনি কত কাজ করছেন, উনি দেখাতে চাইছেন মানুষকে চারিদিক থেকে টাকা উদ্ধার হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে, উনি দেখাতে চাইছেন। আর এই এমপি, এই এমএলএদের মতো লোকদেরকে থ্রেটেন করছে লোকেরা যে বাড়ি থেকে যদি বেরো, ভোট দিতে যাও বিজেপিকে, তাহলে তুমি দেখে নিও তোমার আবার কি অবস্থা হয়। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।